গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকের দিনটা কিন্তু আমার জীবনের একটা অনেক বড় দিন, একটা অনেক স্পেশাল দিন। তো চলো তোমাদের সাথে সেই স্পেশাল দিনটা শেয়ার করে নিই। আজকে ছেলে স্কুলে যাচ্ছে ইউনিফর্ম ছাড়া, কালারিং ড্রেস পরে, নতুন টি শার্ট। এটা যেই কারণে কিনে দেওয়া হয়েছে সেই কারণের জন্যই পড়ে যাচ্ছে। তো আলাদাই একটা এক্সাইটমেন্ট ওর মধ্যে কাজ করছিল, আর আজকে রাতের বেলা এক্সাইটমেন্টে ঘুমিয়েওছে দেরি করে, আর উঠেছেও খুব তাড়াতাড়ি উঠে পড়েছে, এতটাই এক্সাইটেড। তো স্কুলে যাবে কারণ আজকে রিভিশন টেস্ট আছে, সেজন্য যেতেই হবে। তো চলো, ও স্কুলে চলে যাওয়ার পরে সবজিওয়ালা দাদা এসেছিল, তার থেকে প্রচুর সবজি কিনেছি, শাক টাক সব কিছুই কেনা হয়েছে, কারণ সব রকম সবজি আর আলু পেঁয়াজ চাষ সবই শেষ হয়ে গেছিলো। তো প্রায় মানে এক মাসের মতো বাজার করে ফেলেছি। যা দেখছো এটা আমাদের মানে অনেক দিন চলে যাবে, অনেক দিন, এক মাসের বলছি, সত্যি অনেক দিন চলে যাবে। তো বাজারগুলো প্রথমে সবজিগুলো গুছিয়ে নিলাম, ফ্রিজে ঢুকিয়ে নিলাম, তারপরে রান্না করতে শুরু করব। রান্না প্রচুর আছে আজকে, অনেক আইটেম করার আছে, সব একা হাতে করার আছে। তো চলো দেখা যাক কী কী রান্না করলাম আজকে। আমি অনেকটাই নার্ভাস, কারণ এত বড় একটা কাজ আমি সবটা নিজের হাতে করব, করছি, সেজন্য অনেক দিন ধরেই টুকটুক করে এগিয়ে রেখেছি অনেক কাজই। তো আজকে যেটা আজকে সারাদিনের পর্বটা, সেটা তো সম্পূর্ণ নিজের হাতেই করতে হবে, অনেক কিছু করার আছে। তো দেখো আমি কী কী রান্না করেছিলাম। রান্না করেছি হচ্ছে লাল শাক ভাজা, যেরকম ছেলে পছন্দ করে, আর পাঁচ রকমের ভাজা, চিকেন, মাছ করেছিলাম ফুলকপি দিয়ে, আর হচ্ছে মিষ্টি ছিল, দই ছিল, পায়েস করেছিলাম। তো ছেলেকে একটু আশীর্বাদ করে নিলাম, অন্যান্যবার ছেলেকে আশীর্বাদ করার অনেক লোকজন থাকে, কিন্তু এইবারে আমি একাই ছিলাম। আমার একটু খারাপ লাগছিল, নিজেকে কন্ট্রোল করে নিয়েছিলাম, কী বলবো, ভাষা নেই আমার কাছে, সব সময় তো প্রকাশ করা যায় না। যাই হোক, তবে একটা জিনিস, সেটা হচ্ছে মায়ের আশীর্বাদের ওপরে কোনো আশীর্বাদ হতে পারে না এই পৃথিবীতে। সেই মনের জোরটা নিয়েই সব কিছু করলাম, আর নিজে এর মানে এর যে একটা আলাদা আনন্দ, আলাদা খুশি, সেটাও অনুভব করলাম। আর সবথেকে বড় যে ব্যাপারটা, সেটা হচ্ছে ও খুশি, মানে ও ভীষণ খুশি হয়েছে সব ব্যাপারটাতেই। নিজে থেকেই দেখলে আমাকে, আমি যে ওকে খাওয়ালাম, ও নিজে থেকেই সাথে সাথে তুলে আমাকে খাইয়ে দিল। ওর মধ্যে এই ব্যাপারগুলো কিন্তু এখন এসেছে, মানে যে অনেক কিছু পরিবর্তন দেখতে পাই, সেগুলো খুব ভালো লাগে। আর পুরো যা যা আমার কাছে মানে প্রথম থেকে চেয়েছিল, আমি চেষ্টা করেছি যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে, আমি ওকে দেওয়ার চেষ্টা করেছি, আর ওকে এই বার্থডেটা স্পেশাল ফিল করানোর চেষ্টা করেছি। কেমন লাগলো তোমাদের আমার এই চেষ্টা, আর আমার ছেলের বার্থডে সেলিব্রেশন কেমন লাগলো, সবটা তোমরা প্রথম থেকে পুরোটা দেখবে, রিকোয়েস্ট করলাম ভিডিওটা স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে, আর আমার ছেলেকে অনেক অনেক আশীর্বাদ করো, যেন ও মানুষের মতো মানুষ হতে পারে, আর আমি ওকে মানুষের মতো মানুষ করতে পারি, ভালো শিক্ষা দিতে পারি। আমার মতো যারা আরও সিঙ্গেল মাদাররা আছো, তাদেরকে আমি বলবো, ভেঙে পড়বে না কখনোই। আমি নিজেও ভেঙে পড়তে চাই না, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলছি, সবটা করে যাও, নিজের চেষ্টা করে যাও, দেখবে সবটাই হবে। নিজের সন্তানকে মানুষ করার দিকে লক্ষ্য রাখো, সব হবে, ভগবান সাথে অবশ্যই আমাদের থাকবে। ও আমার কাছে যা যা গিফট চেয়েছিল, সেই গিফটগুলো আগে থেকে এনে রেখেছিলাম, ওগুলোকে দিচ্ছি। তো ভীষণ খুশি হয়েছে। স্টাডি টেবিলটা ওর ছিল না, ভেঙে গেছিলো, তো একটা ভালো দেখে স্টাডি টেবিলও দিলাম ওকে।
আমি সকালবেলা পুজো দিতে যেতে পারিনি, এত কাজের চাপ ছিল, একা সবটা করাতে না সম্ভব হয়ে ওঠেনি। তো ছেলেকে নিয়েই বিকেলবেলা ওলাইচণ্ডীতলা, আমাদের এখানকার যে মা ওলাইচণ্ডী মা, খুব জাগ্রত মা, তাকে পুজো দিতে গেছিলাম। তো যে সময় আমি গেছিলাম আমি খুব মানে ভয় ভয়ে ছিলাম যে মন্দিরটা খোলা থাকবে না বন্ধ থাকবে, পুজো দিতে পারবো কি না। যখন আমি মন্দিরটা বন্ধ দেখে আমি পিছনের দিক থেকে গিয়ে গ্রিলের বাইরে থেকে পুজো দিতে শুরু করব, তখন হঠাৎ করে একজন কাকু দেখছি মন্দিরের ভিতরে ঢুকে উনি আমাকে ভিতরে ডাকছেন, আসো ভেতরে, আসো ভেতরে এসে পুজো দাও। মানে সেই মুহূর্তে বন্ধুরা আমার গায়ে কাটা দিয়ে উঠেছিল। আমি তার আগে কয়েক সেকেন্ড আগে পর্যন্ত দেখছি মন্দিরে তালা দেওয়া, সবাই বাইরে থেকে প্রণাম করছে, ধূপ ধরাচ্ছে। আমি ভাবতেই পারিনি যে মা এইভাবে আমার পুজো স্বীকার করবেন বলে, মা আমাকে ভেতরে ঢুকিয়ে পুজো নেবেন বলে মা এটা করলেন আমার বিশ্বাস। কারণ আমি ছেলেটাকে নিয়ে গেছিলাম, মায়ের আশীর্বাদ নেওয়া করিয়েছি, নিজে হাতে পুজো দিয়েছি, এত শান্তি পেয়েছি কি বলবো তোমাদের, আমি ভাবতেও পারিনি। তো সেটাই বলছি তোমাদেরকে যে একটা পাওয়ার অবশ্যই আছে, তুমি নিজে যেটা তোমার মন থেকে করবে সেটা তোমার ভগবানও সাথ দেবে, তোমার কাছ থেকে কেউ কাটতে পারবে না। মন থেকে কোনো জিনিস চাও অবশ্যই পাবে, মনের জোরটা রেখো, মনটা ভেঙে দিও না। এবার হচ্ছে সেই আসল খুশির মুহূর্ত, বাচ্চাদের দেখো সবাই খুব এক্সাইটেড, কেক কাটার পালা, সন্ধেবেলা সবাই চলে এসেছে, ওর বন্ধুরা, বেশি খুব একটা কাউকে বলতে পারিনি, বন্ধুরা যেটুকুনির মধ্যে পেরেছি সেইটুকুনির মধ্যে করেছি, ও খুশি ছিল, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তো কয়েকজনকেই বলতে পেরেছিলাম, সবাইকে বলতে পারিনি। তো দেখো তোমরা বার্থডে সেলিব্রেশন কীভাবে হলো। এবার সবাই কেমন চুপ করে, ভালো বাচ্চা, আবার তুমি খাইয়ে দাও মাম্মামকে একটু, দাও মাকে একটু খাইয়ে দাও। ওদেরকে দাও, হ্যাঁ ভালো করে খাও। আর কোনো ছোট বাকি আছে? আর কোনো ছোট বাকি নেই, তোরা খাবি কেউ? হ্যাঁ আমি খাবো, খাও। হ্যাঁ অবশ্যই, তুই খাবি, তুই ভিডিও করিস নি, না খাটটা একটু বড় হলে ভালো হতো। কেক কাটার পরে একটু বাচ্চাদের সবার খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিলাম,
অল্প করে, তো বাচ্চাগুলোকে খেতে দিয়ে নি, সবাইকে খেতে দিয়ে নি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর তোমাদের সাপোর্ট এইভাবে আমাদের সাথে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।